আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা যখন ফেতরার কী দিয়ে দিতে হবে সেটা নিয়ে যখন কথা বলি, তখন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যুক্তি দেখায়, আর সেই যুক্তিতে কিন্তু আসলে গরিবেরা ঠকছে এক প্রকার। সেটার একটা দৃষ্টান্ত আপনাদের এই ভিডিওটায় আমি দেখাতে চাই। তো আসলে আমরা যারা খাদ্য দ্বারা দেই, তারা অন্য যারা টাকা পয়সা দিয়ে যারা অভ্যস্ত হয়ে গেছে, এটাকে বিকৃতি করে টাকা দিয়ে যারা অন্তত এই যে ইসলামিক ফাউন্ডেশনের ধরে দেওয়া 70 টাকা দিয়ে যারা অভ্যস্ত হয়ে গেছে, তারা এটা কেমন ধরনের একটা ফ্যাকাশে ফ্যাকাশে ভাব তারা দেখাচ্ছে। তো দেখুন আমরা কীভাবে দিচ্ছি, কারণ এই ভিডিওটা তৈরি করার পিছনে একটা কারণ আছে, আমি শেষের দিকে বলি। দেখুন আমরা কী দিচ্ছি, যেমন আমি, আমাদের ফ্যামিলিতে 5 জন সদস্য, এই 5 জন সদস্য আমরা 2.5 কেজি করে আমরা চাল দিচ্ছি। আমরা যে চালটা খাচ্ছি, দেখুন এখানে আমরা 3টা ভাগ করছি, আমরা 3 জনকে দেবো। দেখো এই যে আমরা যে চালটাই খাচ্ছি, এখানে 12.5 কেজিকে আমরা 3টা অংশে ভাগ করে দিয়েছি, আর এখানে তারপরে সেমাই, চিনি বা অন্য অন্য জিনিস আছে ভাগ করে দিয়ে দেবো। এখন মূল যে বিষয়টা, আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, আপনি যদি টাকা দেন তাহলে 70 টাকা কীভাবে দিতে পারেন? আপনি 70 টাকা দিবেন কীভাবে, কোন লজিকে দিবেন? কারণ আপনি যদি এই চালটার হিসাব করেন, নর্মালি যদি আপনি 50 টাকা হিসাব করেন, তাহলে কিন্তু এটা আপনাকে 70 টাকা 100 টাকার উপরে চলে যায়। আপনি যদি 40 টাকাও ধরেন, তবুও আপনাকে এক চালের কেজি যদি ধরেন, আপনি যে চালটা খাচ্ছেন, তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে। সেখানে আপনি এই এই টাকাটা কীভাবে দিচ্ছেন 70 টাকাটা? আর একটা মূল উদ্দেশ্য হলো, এই ফেতরার আসলে মূল উদ্দেশ্যটা কি? ফেতরার মূল উদ্দেশ্যটা হলো যে সকল মানুষ যেন খাদ্য পায়। এটার মূল থিমস রয়েছে খাদ্য দেওয়াটা, সেখানে সেই খাদ্যটাকে কনভার্ট করে টাকায় রূপান্তরিত করে সেইটাকে দেওয়াটা আসলে মূল উদ্দেশ্যটা কি আসলে হাসিল হচ্ছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবিদের আমল দ্বারা আমরা জানি যে তারা খাদ্যই দিতেন এবং খাদ্য দ্বারাই এইটা আমল করতেন। এখন একটা বিষয় হলো, যারা যুক্তি দেয় তারা খাদ্য খাবে নাকি, তারা এই যে এইগুলো খাবে নাকি, তাদের তো শখ আছে। ভাই আপনাদের এই যুক্তিগুলো এখানে দেখাচ্ছেন কেন? এইখানে কেন মায়া কান্না করতে আসছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস সেটেল করে দিয়েছে এবং সেখানেও অর্থনৈতিক, অর্থাৎ যেটা অর্থ হিসাবে প্রচলন ছিল সেই ব্যবস্থা থাকা সত্ত্বেও সাহাবির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থের বিনিময়ে, অর্থাৎ খাদ্যের বিনিময়ে তারা অর্থ দেয় নাই। সেখানে আমরা কোন যুক্তিতে এইটা দিচ্ছি? আর আমরা তাদের উপর মানে এক প্রকার দয়ার ভাব দেখাচ্ছি যে কি, যে এইটা যদি আমরা দেই তাহলে গরিবেরা অন্তত কিছু খেতে পারবে। ভেরি স্যাড। আপনাকে তাহলে এটা কে নিষেধ করছে? আপনার কাছে কেন অর্থের জাকাত আছে না? আপনার কাছে নর্মালি যদি 60,000 টাকা থাকে তাহলে আপনার কাছে 1,500 টাকা জাকাত আসে, আপনি সেখান থেকে দেন। আপনার যদি এতই দরদ থাকে তাহলে আপনি ওই আপনার এই ফিতরের সাথে মিনিমাম 2.5 কেজি চালের সাথে আপনি অতিরিক্ত টাকা দেন, তারা সেটি দিয়ে কিনে খাবে। আপনি 70 টাকাকে এইভাবে করে আপনার 10 জন মানুষকে ভাগ করে দিলেন, এইটা দিয়ে আপনার কি হবে? আপনি কেন এই বিকৃতিটা করতে গেলেন? আমরা কেন এই বিকৃতিটা করতে গেলাম? আর এই বিকৃতি করার কারণে আমি দেখতেছি আসলে গরিবদের এখান থেকে সুকৌশলে ঠকানো হচ্ছে। যেমনভাবে ধনীরা বা মানে কি যারা পুঁজিবাদী ব্যবসায়ীরা গরিবদের কীভাবে ঠকাইতে হয়, তারা সেটা সারা বছর বসে ফতোয়া কষে, আর ঠিক তেমনিভাবে আমাদের এই ধরনের মানে যারা ফতোয়া দেয়, অর্থাৎ ফেতরার ক্ষেত্রে এসে বিভিন্ন যুক্তি লজিক দিয়ে যারা আসলে এই 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 পন্থায় নামে খাদ্যর বিনিময়ে দিচ্ছে অন্য কিছু, তাহলে এরাও সারা বছর এই লজিকটাই টানে যে কীভাবে আসলে এদেরকে ঠকানো যায়। আপনি কেন আপনি 70 টাকা নামলেন? আর যখন আপনি 70 টাকা স্থির করে দিলেন, তাহলে অন্য কেউ এই বা অন্য কিছুতে যাবে না, খেজুরে যাবে না, কিশমিশে যাবে না, চিন্তাগুলো সব আমার দায় সারা সারছি। আর একটা মজার ব্যাপার হলো, এই ফেতরাটা কখন দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, ঈদের সালাতের যাওয়ার পূর্বেই দিতে হবে, পরে দিলে সেটা আর ফেতরা হবে না। বরং আমরা দেখতে পাই যারা টাকা দেয় তারা কিন্তু ঈদের নামাজ পড়ে আইসে এই ফেতরা টাকা দিয়ে দিচ্ছে, আরও একদিন মানে পরের দিনও দিচ্ছে। এটা কি হা তামাশা হইল না? বরংস সেইগুলো আর ফেতরা হিসেবে আসতেছে না, এটা হচ্ছে ওয়াজিব, ফরজের একটা বিধান। তাহলে ফরজের একটা বিধানকে আমরা এভাবে খেলার ছলে আমরা এই পুরো আমলটাকে, সিস্টেমটাকে আমরা নষ্ট করে দিচ্ছি, জেনে বুঝে যেভাবেই হোক। তাহলে আসুন আমরা সুন্নার মধ্যে ঢুকি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দেগী করি। যাই হোক বন্ধুরা, এটা একটা মানে সবাইকে বোঝানোর জন্য আসলে, বা সবাইকে এই বিষয়টাকে অনুধাবন করার জন্য আসলে এটা মেক করা, আমার কোনো উদ্দেশ্য ছিল না এভাবে একটা ভিডিও মেক করার। যাই হোক,
সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাবাল্লাহু মিন্না ওয়ান মিনকুম, আমার জন্য দোয়া করবেন এবং আমার সকল অডিয়েন্সের জন্য আমি দোয়া করতেছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক এবং ঈদ আমাদের ভালোই কাটুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।